প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে ইউর এডুকেশন চ্যানেলে স্বাগত। আইটিআই কিন্তু ওয়েবসাইটে তোমাদের যে আজকে স্পট কাউন্সেলিং শুরু হবে 22/7/2022-এ, এবং আজকে কারা কারা স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে এবং তোমাদের লিস্ট পাবলিশ হয়ে গেছে এবং কোন কলেজে কতগুলো সিট আছে তোমরা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে এসে দেখে নিতে পারবে। এবং আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও কিন্তু তোমরা চেক করে নিতে পারবে কোন কোন কলেজে কতগুলো সিট খালি রয়েছে। দেখো, আজকে তোমরা কারা কারা এই স্পট কাউন্সেলিংয়ে যেতে পারবে। এখানে কিন্তু তোমাদের স্পট কাউন্সেলিংয়ে যাওয়ার জন্য ST এবং OBC, AB এবং PH ক্যান্ডিডেট শুধু অনলি, অর্থাৎ যারা জেনারেল রয়েছে এবং SC ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু আজকের এই স্পট কাউন্সেলিংয়ে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। আজকে শুধু ST, OBC, OBC-B এবং PH ক্যান্ডিডেটরাই শুধু 22/7/2022-এ কিন্তু স্পট কাউন্সেলিংয়ে কিন্তু যেতে পারবে, কারণ তাদেরই কিন্তু আজকে স্পট কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে। এবং তোমরা আইটিআইতে যে কতগুলো সিট রয়েছে তোমাদের কলেজে সেগুলো তোমরা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে এসে, এবং এছাড়াও কিন্তু তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে রাখো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। তোমরা এখানে দেখছো যে অ্যাভেলেবেল সিট ফর দ্য স্পট অ্যালটমেন্ট ফর ST, OBC এবং PH কোটা টু বি কানেক্টেড অন 22/7/2022। তোমরা কিন্তু এখান থেকে তোমাদের আশেপাশে যে কলেজগুলো রয়েছে তোমরা সেই কলেজগুলো চুজ করে নিতে পারবে। এবং আরেকজন যে প্রশ্ন করেছিল যে ই গ্রুপের কি ভর্তি শেষ হয়ে গেছে, দেখো ই গ্রুপের কিন্তু স্পট কাউন্সেলিংয়ের ডেট শেষ। ই গ্রুপের যারা অ্যাপ্লিকেশন করেছিল তারা এখন এম গ্রুপে কিন্তু কনভার্ট হয়ে চলে আসতে পারবে, এবং এম গ্রুপের যে স্পট কাউন্সেলিং শুরু হবে তোমরা সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবে যারা ই গ্রুপের ছাত্রছাত্রী রয়েছে। এবং তারা আজকে ই গ্রুপের যারা ST, OBC, OBC-B এবং PH কোটা রয়েছে তারা কিন্তু আজকে কলেজে অংশগ্রহণ করতে পারবে এই স্পট কাউন্সেলিংয়ে। এবং তোমরা এখান থেকে পরপর কিন্তু